এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি আমার চ্যানেল বাংলা কড়াই রেস্তোরাঁতে। তো কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলুন তাহলে আজকে দেখে নিই যেসব আপুদের বাচ্চারা একটু রোগা পাতলা, স্বাস্থ্য হচ্ছে না বা কোনো কিছু খেতে চায় না, তাদের জন্য কি একটা খাবার বানালে তারা খাবে, এটা মায়েদের মনে সবসময় প্রশ্ন জাগতে থাকে। তো আপনারা যদি এভাবে সুজি রান্না করে বাচ্চাদেরকে দেন, ওরা তো খুবই মনের আনন্দের সহকারে খাবে, তাছাড়াও এটা দ্বারা রোগা পাতলা বাচ্চারা একটু স্বাস্থ্য ফিরে পেতে বাধ্য। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, বাচ্চারা খুবই মজা করে খাবে এবং এটা দ্বারা ওদের স্বাস্থ্যটা ভালো হবে ইনশাল্লাহ। তো এজন্য ভিডিওটা পুরোটা দেখুন, স্কিপ করবেন না। চলুন তাহলে মূল ভিডিওটা শুরু করা যাক। এজন্য আমার লাগছে সুজি, লাগবে সবার প্রথমে সুজি নিয়ে নেবেন পরিমাণ মতন, তারপরে নিয়ে নেবেন দুধ, গুঁড়া দুধ ব্যবহার করেছি এখানে আমি, তারপরে নিয়ে নিয়েছি চিনি, চিনিটা লাল চিনি ব্যবহার করার চেষ্টা করবেন, চিনি ও লবণ নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি ঘি আর নিয়েছি পানি। চলুন তাহলে মূল প্রসেসে চলে যাই। এই যে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি সুজি, সুজিটা হালকা ভেজে নিব, এতে খুব সুন্দর একটা স্মেল আসবে। তো হালকা ভাজা হয়ে গেলে এর ভিতরে পানি দিয়ে দিতে হবে, আস্তে আস্তে এটাকে হালকা করে ভেজে নিতে হবে, খেয়াল রাখবেন সুজিটা যেন পুড়ে না যায়। আর ভাজা হয়ে গেছে আমার, এখন আমি এতে পানি দিয়ে দিব। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি একে একে দিয়ে দিব উপকরণগুলো, দিয়ে দিচ্ছি লবণ ও চিনি, এরপরে দিয়ে দিব হচ্ছে আমি দুধ। তো দুধ দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি, এবার এটাকে সুন্দর করে নেড়ে ছেড়ে নেব। নাড়াচাড়া না দিলে তলায় লেগে যেতে পারে, সেজন্য খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবেন। আর আপনাদের বাচ্চাদের যাদের শরীর রোগা পাতলা, তারা তো এটা অবশ্যই ট্রাই করবেন, কারণ বাচ্চার শরীর স্বাস্থ্য বাড়াতে এটা অনেক উপকারী। তো আমার একটা বলক চলে এসেছে, এটা খুবই কম সময় হয়ে যায়, আর চেষ্টা করবেন বাচ্চাদের অল্প খাবারে বেশি পুষ্টি দেওয়ার। বেশি খাবার খাবেন কিন্তু তাতে পুষ্টি থাকবে না, এটা বাচ্চাদের কোনো উপকারে আসবে না। তো অল্প খাবারে বেশি পুষ্টি দেওয়ার চেষ্টা করবেন। তো আমারটা দেখুন কেমন হয়েছে, দেখতে একটু লিকুইড আছে, আমি একটু লিকুইডই আমার বাচ্চাকে দেই, কারণ ও লিকুইড খেতে অনেক বেশি পছন্দ করে। ছোটো বাচ্চারা একটু লিকুইড হলে খেতে ভালো পারে আর কি। তো আমারটা হয়ে এসেছে, এখন আমি একটু দিয়ে দেবো এক চামচ ঘি। ঘিটা দিবেন, ঘিটি দেওয়া জরুরি, কারণ ঘিতে বাচ্চাদের মেধা বাড়ায় এবং খেতেও টেস্ট লাগে, ঘ্রাণটাও সুন্দর আসে। তো এটাকে এখন নাড়াচাড়া করে দিচ্ছি আমি, মায়েটা হয়ে এসেছে, আমি এখন চুলার জলটা অফ করে দিয়েছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।